এই 14 তারিখে একটা দিবস আছে তার নাম কি বেহায়া দিবস মানে প্ল্যান্টেস ডে কেমন কিন্তু আমাদের মুসলমান সমাজে ইহুদিরা ওই আবু জাহেল উত্তেজনা ঢুকায় দিয়েছে এই বেহায়া দিবস প্ল্যান্টেস ডে এটা মুসলমানদের জন্য পালন করা হারাম মুসলমানদের জন্য পালন করা কি বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়েছে আরে ভাই মুসলমানের একদিনের ভালোবাসা নয় মুসলমান 365 দিন ভালোবাসবে ঠিক কি না কারণ মুসলমান তার মাকে ভালোবাসবে একদিন না প্রতিদিন তার স্ত্রীকে ভালোবাসবে একদিন না প্রতিদিন তার সন্তানদেরকে ভালোবাসবে একদিন না প্রতিদিন তাহলে মুসলমান ইহুদি খ্রিস্টানরা তার মাকে একদিন ভালোবাসে আর মাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে তাদের জন্য একদিন ভালোবাসা কিন্তু মুসলমানের জন্য ভ্যালেন্টাইন ডে পালন করা হারাম কি ভ্যালেন্টাইন ডে ওই দিনটা অসংখ্য মুসলমান রোম দেশের বাদশা হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে এই ভ্যালেন্টাইন ডে দিবসে ইহুদিরা এমন সালাক তারা মুসলমানদের এই সুখটা বন্ধ করার জন্য ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস তারা পালন করতেছে নাউজুবিল্লাহ বলেন না আর ভ্যালেন্টাইন নামক একজন ব্যক্তি ওই ব্যক্তি ফেমে সাকা খেয়েছে জেলখানায় বন্দী হয়েছে ওইখানে হত্যা হয়েছে জেলখানায় বন্দী হয়ে মারা গিয়েছে ওই জায়গায় ওই যে অবৈধ সম্পর্ক করে হত্যা মারা গিয়েছে এটা ওই যারা এই সমস্ত অবৈধ কর্মকাণ্ড করে অবৈধ অশ্লীলতা করে অবৈধ প্রেম ভালোবাসা করে তারা এটাকে ভ্যালেন্টাইন ডে নাম দিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন না তাহলে কোন মুসলমান অবৈধ সম্পর্কে সাপোর্ট করতে পারে পারে তাহলে আপনার মা আপনার মেয়েদেরকে আপনার মহিলাদেরকে আপনার ছেলেকে এই দিন আসার আগে হুঁশিয়ার করবেন এটা মুসলমানদের জন্য নয় কোথায় আপনার ছেলে যাচ্ছে কোথায় আপনার মেয়ে যাচ্ছে ওই 14 ফেব্রুয়ারির দিন আপনি একটু খেয়াল রাখবেন কারণ এই দায় ভাইর আপনার কান্দরে ফাসবে ইহুদিরা এমন চক্রান্ত করতেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য দেখেন একদিকে 14 ফেব্রুয়ারি অশ্লীলতা দিয়েছে আরেক দিক দিয়ে এমন সিস্টেম করে বাংলাদেশের শিক্ষা কালিগুলামগুলো ধ্বংস করে দিচ্ছে ঠিক কিনা শিক্ষাকারীগুলোর ভিতরে যে নবম শ্রেণীর যে ইসলামী ইতিহাস একটা বই ছিল যেখানে সাহাবীদের ইতিহাস ছিল আবু বকরের জীবনে ছিল ওমরের জীবনে ছিল ওসমানের জীবনী আলীর জীবনী মোহাম্মদ রাসূলুল্লাহর জীবনে ছিল বিভিন্ন উহুদ যুদ্ধর এমনকি হুনায়নের যুদ্ধ বদর যুদ্ধ সমস্ত যুদ্ধের ইতিহাস ছিল জিহাদের কথা ছিল আর এই ইতিহাস বইটা শেষ করে দিয়ে আর তারা ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে দিয়ে দিয়েছে ট্রান্সজেন্ডার কি জেন্ডার বলেন না ট্রান্সজেন্ডার মানে কি বুঝেন হিজদা না হিজদা নয় হিজদা কার সৃষ্টি আর আল্লাহর সৃষ্টিকে যারা ব্যঙ্গ করে তারা হচ্ছে ট্রান্সজেন্ডার মানে সে নিজে ছেলে মনে মনে দাবি করে মেয়ে আসলে কি এটা হবে আর সে মেয়ে নিজেকে মনে মনে ছেলে দাবি করে তাহলে এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তারা হচ্ছে মুশরিক কারণ আল্লাহ পাক বলেছেন যারা আমার মুমিনদের সমাজে অশ্লীলতা ছড়াবে তাদের শাস্তি ভয়াবহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের ভিতর বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাহি তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম যারা নিশ্চয় যারা আমার মুমিনদের সমাজে আমার ঈমানদারদের সমাজে অশ্লীলতা বেহায়াপনা তারা প্রকাশ করবে যারা এই সমস্ত ট্রান্সজেন্ডার মতন সাপোর্ট করবে তাদের শাস্তি বড় ভয়াবহ তাদের ধ্বংস অতিব নিকটে নাউজুবিল্লাহ বলেন কিরকম ধ্বংস ফি দুনিয়া ওয়াল আখিরা দুনিয়ায় তারা ধ্বংস হবে দুনিয়া এবং আখিরাতে তাদের চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছুই নাই তাদের এমন ধ্বংস হবে অথচ আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তাআলাম অথচ তারা জানে না কিন্তু এই প্রকাশগুলো ইহুদিদের এজেন্ট বাস্তবায়ন করতেছে যদি আমরা এই শিক্ষা কমকে যদি প্রতিবাদ না করি আপনার সন্তান শেষ হয়ে যাচ্ছে আপনার সন্তান শেষ হয়ে যাচ্ছে আপনার মেয়ে শেষ হয়ে যাচ্ছে আমরা যে যে অবস্থান আছি প্রতিবাদ করতে হবে এটা আমাদের ইমানের দাবি এটা আমাদের কি দাবি এবং বিশ্ব বেহায়া দিবসকে আমরা না বলবো ঠিক আছে তো বলেন বিশ্ব বেহায়া দিবসকে কি বলবো না বলবো আমরা মুসলমান হিসাবে কোনো যুবক ভাই এই বিশ্ব বেহায়া দিবস সাপোর্ট করবেন না আপনি এখন যুবক অবস্থায় শয়তান আপনাকে অসুবাসা দিবে আপনি প্রেম ভালোবাসা নিয়ে পড়ে রয়েছেন অবৈধ সম্পর্ক করার কারণে আপনি সালাত আদায় করেন সালাত হবে আপনি অবৈধ সম্পর্ক করে নামাজ আদায় করে নামাজ হবে রোজা রাখলে রোজা হবে যুবকেরা সবচেয়ে বেশি এটা দাবি তো আর এই ফরকিয়া চিং দিন সঞ্চ হচ্ছে এই ফরকিয়ার কারণে নিজের সন্তান বিলীন হয়ে যাচ্ছে ফরকিয়ার কারণে নিজের সন্তান নিজের পরিবার সব ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে অশ্লীলতা থেকে আপনি ফিরে আসুন কারণ ভ্যালেন্টাইন ডে ওই দিবসটা কিন্তু ফরকিয়ার কারণে অবৈধ সম্পর্কের কারণে স্থাপন হয়েছে তাহলে আমরা আসুন সমাজ থেকে যেদিন অশ্লীলতা উঠবে সেদিন আল্লাহর শান্তি নেমে আসবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক আমাদেরকে সমাজের ভিতরে বিভিন্ন অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে আমাদের সবাইকে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের পরিবারকে আমাদের রাষ্ট্রকে আমাদের সমাজকে আল্লাহ পাক আপনি রক্ষা করুন আমরা বলি আমিন আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে তার প্রিয় গোলামকে
আল্লাহর বাড়িতে মেহমান হিসেবে নিয়েছিলেন আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা إنه هو السميع البصير الله فاك رب العالمين بلين سبحان الذي أسرى بعبده الله فاك نجي نجر قطع بلتزن سبحان الذي وي محن فبتر شطة الله نجي نجر قطع الله بلنائي رب بلنائي كونو كسو بلنائي الله بلچن سبحان الذي وي যিনি পবিত্র মহান সত্তা পবিত্র মহান সত্তা কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা ওই মহান পবিত্র সত্তা আসরা ভ্রমণ করিয়েছেন আসরা ইসরা ভ্রমণ করিয়েছিলেন বিআবদিহি তার আদরের গোলামকে তার আদরের বান্দাকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ একটু খেয়াল করে দেখবেন আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কত মধুর কত অর্থ সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এখানে রাসূল বলে নাই নবীকে এখানে মুহাম্মদ বলে নাই বলেছে বলে নাই আল্লাহ পাক কত স্নেহ করে কত দয়া করে কত মায়া করে তার প্রিয় হাবিবকে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে বলেছেন ওই মহান পবিত্র সত্তা আমি রব্বুল আলামিন আমি ভ্রমণ করিয়েছি আমার বান্দাকে আমার বাড়িতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খেয়াল করবেন কোরআনুল কারীমের ভিতরে কোন আম্বিয়ায়ে কেরাম কোন রাসূল কোন নবীদেরকে আল্লাহ পাক নিজে আব্দিহি বলে নাই বলেছে আর সাধারণ মানুষদের তো প্রশ্নই ওঠে না কোন সাধারণ মানুষদেরকে আল্লাহ পাক আব্দিহি বলে ডাক দেন না সুবহানাল্লাহ ডাক দিছে দুনিয়ার মানুষেরা দুনিয়ার জিনেরা দুনিয়ার সকল মানুষেরা তাদের কর্ম দিয়ে তাদের আমল দিয়ে তাদের আমল জিন্দিগি দিয়ে আল্লাহর গোলাম হতে হবে যেই আল্লাহ পাক যাকে আল্লাহর গোলাম হিসেবে কবুল করবেন কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ পাক আব্দিহি বলে ডাক দিয়ে জান্নাত দিয়ে দিবেন জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমরা কি আমরা দুনিয়াতে আব্দিহি না কিয়ামতের ময়দানে আব্দি হতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আব্দিহি বলে আমাকে আপনাকে ডাকে আমাদের ভাগ্যটা খুলে যাবে ঠিক কি না আব্দিহি বলা চাই কি চাই না আল্লাহর কাছে ফরিয়াদ রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে যেখানে সকল নবীরা ইয়ানফসি করবে শেষ মুহূর্ত কেউ বাঁচানোওয়ালা নাই আছে নবীজি পর্যন্ত সেজদায় পড়া থাকবে নবীজিকে হুকুম করা হবে পরে সাফাতের জন্য কিন্তু দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের ভিতরে জিন ইনসানগুলো চটপট চটপট করতে থাকবে কিয়ামতের ময়দানে ওই মুহূর্তে শুধুমাত্র রব্বুল আলামিন ছাড়া কোন আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত মুহাম্মদকে বাঁচাতে পারবে না ওই মুহূর্তে যদি আল্লাহ পাক যদি আপনাকে আমাকে বলে আব্দিহি ও আমার গোলাম তুমি জান্নাতে চলে যাও দুনিয়াতে অনেক কষ্ট করেছো শীতের মুহূর্তে তুমি উযু করে ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজরের নামাজ আদায় করেছো শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করেছো শীতের ভিতরে তুমি মাহফিল শুনেছো অনেক রাত জেগে জেগে আল্লাহর পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করেছো অনেক রাত জেগে জেগে রব্বুল আলামিনের কুদরতি পেয়ে সিজদা দিয়ে চোখের পানি ফেলে কাঁদছ আল্লাহ পাক বলেন ও বান্দারে ও আব্দিহি আমার বান্দা শুন শুন দুনিয়া থাকতে
তোর সিজদা দিয়ে দিয়ে আমার তোর চোখের পানি ফেলে ফেলে আমার জন্য কান্না করেছিলি, আজকে আমি তোকে ঘোষণা দিলাম, আজকে আমি তোমাকে আব্দিহি হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ যদি আব্দিহি বলে ডাকে, আল্লাহ যদি আল্লাহর গোলাম হিসেবে কবুল করে নেই, বান্দা হিসেবে কবুল করে নেই, আমাদের কোনো দুঃখ থাকবে? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আপনার গোলাম হিসেবে কবুল করে নিন, জোরে বলুন আমিন। তাহলে আল্লাহ পাক বলে আমার বান্দাকে আমার মায়ার বান্দা, আল্লাহর হাবিব হলো মায়ার বান্দা, মায়ার বান্দা আল্লাহর হাবিব হলো রাসূলের বন্ধু, আল্লাহর হাবিব হলো আল্লাহর বন্ধু, যাকে সমস্ত নবীদের থেকেও আলাদা বন্ধু, ঠিক কি না? আল্লাহ পাক বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার আব্দি দয়ার রহমাতাল লিল আলামিনকে আমার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করিয়েছি, আর মসজিদুল আকসা থেকে আমি আমার আরশে আযীমে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, কেন? আমার নিদর্শনগুলো, আমার সৃষ্টিকুলগুলো, আমার সমস্ত নিদর্শন জান্নাত জাহান্নাম আসমান জমিন গ্রহ নক্ষত্র জগৎ সমস্ত জগৎগুলো আমার নবীকে আমি নিজ চোখে দেখানোর জন্য, আর আমার বাড়িকে নবীর জির নিজ চোখে দেখানোর জন্য আমার নবীকে আমি মেহমান হিসেবে এনেছি। সুবহানাল্লাহ বলেন, একটু খেয়াল করেন, মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত প্রায় 1250 কিলোমিটার। রাতের ভিতরে ওই সময় কোনো বড় কোনো যানবাহন ছিল না, ছিল ঘোড়া দিয়ে যদি যাইতো, উট দিয়ে যদি যাইতো তাহলে 40টা দিন লাগতো, কয়দিন? কিন্তু আল্লাহ ফাকের হুকুমে জিব্রাইলের মাধ্যমে বোরাকের মাধ্যমে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়েছিলেন, ওইখানে সমস্ত নবীদের মিলন মেলা হয়েছিলেন, ওই জায়গায় আল্লাহর হাবিব 2 রাকাত সলাত আদায় করেছিলেন, 2 রাকাতের নামাজ আল্লাহর হাবিব নিজে পড়িয়ে ইমামুল আম্বিয়া হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, ওই জায়গায় সলাত আদায় করার পর নবীরা যার যার কাজে চলে গেলেন, আল্লাহ পাকের রব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল আকসা থেকে আরশে আযীমে ভ্রমণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ, এই পৃথিবীর মহাশূন্য পাড়ি দিয়ে, প্রথম আসমান পাড়ি দিয়ে, দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান পর্যন্ত চলে গিয়েছিলেন। এই দুনিয়ার বৈজ্ঞানিকেরা, দুনিয়ার বাহাদুরীরা, বুদ্ধিজীবীরা, তারা শুধু ছাদের দেশে গিয়েছে। এই দুনিয়ার ছাদের দেশ, এইখানে ছাদের দেশ, আসমান তো আরো দূরের কথা, ঠিক কিনা? মহাশূন্য যাওয়া যায়, পৃথিবীতে মহাশূন্য যেটা আছে ওটাতে যাওয়া যায়, ওই জায়গায় বৈজ্ঞানিকেরা যাইতে পারে, এরপরে সাদের দেশে বৈজ্ঞানিকেরা যাইতে পারে। সাদের দেশে বৈজ্ঞানিকেরা গিয়ে কত বাহাদুরি, কত কিছু, সাদের দেশে বৈজ্ঞানিকেরা বিজ্ঞানিকেরা গিয়ে ওখানে বাড়ি করে, ঠিক কিনা, কত কিছু করতেছে। আরে ভাই, সাদের দেশ তো এখানে, কোথায় সাদের দেশ? আল্লাহর হাবিব সাদের দেশ, সূর্যের দেশ, গ্রহ নক্ষত্রের দেশ পাড়ে দিয়ে আসমান, প্রথম আসমান, প্রথম আসমানের মহাশূন্য, আবার মহাশূন্য পাড়ে দিয়ে দ্বিতীয় আসমান, আবার দ্বিতীয় আসমানের মহাশূন্য, প্রত্যেকটা আসমানের মহাশূন্য রয়েছে। আসমানের দূরত্ব কতটুকু? মুফাসসিরিনে কেরাম বলেছেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 গুণ বড়। সুবহানাল্লাহ বলেন না, এরকম করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান থেকেও আবার 500 গুণ বড়। তাহলে কত বিশাল আকাশ, কত বিশাল আসমান হতে পারে! সপ্তম আসমান পুরো 6টা আসমান থেকেও বড়। সুবহানাল্লাহ, সপ্তম আসমানে পর্যন্ত আল্লাহর হাবিবকে নিয়ে গিয়েছিলেন। এর আগে আল্লাহ পাক তার নবীকে জান্নাতের নিয়ামতগুলো দেখিয়েছেন, জাহান্নামের শাস্তিগুলো দেখিয়েছিলেন, জাহান্নামে কোন কাজ করলে কি শাস্তি হবে, দুনিয়াতে কোন বান্দা কোন কাজ করলে, কোন বদ কাজ করলে, কোন খারাপ কাজ করলে আল্লাহর আদেশ যারা অমান্য করবে, সলাৎ যারা আদায় করবে না, বোনের হক যারা লঙ্ঘন করবে,
এবং সন্ত্রাসী করবে, জুলুম নির্যাতন করবে, তাদের শাস্তিগুলো আল্লাহ পাক জাহান্নামের ভিতরে দেখিয়েছেন। বলুন না, নাউজুবিল্লাহ। জান্নাতের ভিতরে কোন ব্যক্তি কি নিয়ামত ভক্ষণ করবেন এটাও আল্লাহর হাবিব দেখে দিয়েছিলেন। বলুন না, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন, দুনিয়া যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ওই সময় হযরতে বেলালকে ডাক দিয়ে বলেছিলেন, বেলাল, ও বেলাল, তুমি কি তুমি দুনিয়াতে কি এমন আমল করো, তোমার কোন আমলটার কারণে আমি তোমার পায়ের শব্দ আমি জান্নাতে দেখলাম? সুবহানাল্লাহ, আমি জান্নাতে শুনলাম তোমার পায়ের শব্দ, অথচ আমি তোমাকে দুনিয়াতে রেখে দিয়ে আসছি, তোমার পায়ের শব্দ কেন জান্নাতে শুনলাম? এখন আমাকে একটু বলো বেলাল, তুমি দুনিয়াতে কি আমল করো, তোমার গোপন আমলটা কি? সুবহানাল্লাহ, বলেন না। বেলাল চিন্তিত হয়ে গেল, আশিক রাসূল বেলাল, হাবশি গোলাম, যে বেলালের চেহারার নাইডক কালো নিগ্রো, আফ্রিকার মানুষ যেরকম দেখেছেন তার থেকেও বেলাল ছিল চেহারার ডক নাই কালো, এরকম একটি মানুষ আল্লাহর, যার কোনো অর্থ নাই, করি নাই, গোলাম মানুষ, অন্যজনের গোলামি করে চলতো, উমাইয়ার গোলাম ছিল এই বেলাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে যখন মুসলমান হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কালেমা গ্রহণ করলেন, হযরত বেলাল এমন রাসূলের আশিক হয়ে গেলেন, আল্লাহ পাক ওই বেলালের আজান শোনা ছাড়া সূর্য উদিত করেন নাই। সুবহানাল্লাহ, এই হলো বেলাল। ফজরের নামাজের আল্লাহ রাসূল বেলালকে আজানের জন্য মুয়াজ্জিন হিসেবে ঠিক করলেন। মসজিদুল হারামের সর্বপ্রথম মুয়াজ্জিন হলো হযরতে বেলাল, হযরতে বেলাল, কারণ বেলালের ইসলাম গ্রহণ আর অন্য সাহাবীদের ইসলাম গ্রহণের বেশ কম আছে না নাই। বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কত নির্যাতিত হয়েছে, সমস্ত শরীরকে কত বিক্ষত হয়ে গিয়েছিল, জিহ্বাগুলো ফুটন্ত কাঁঠা দিয়ে ফুটিয়ে দেওয়া হয়েছিল, গরম উত্তপ্ত বালুর উপরে বেলালকে শোয়াই ইহুদিরা টানতেছিল সারা দিন, 24 ঘন্টায় এদিক থেকে ওদিকে টানে, ওদিক থেকে এদিকে টানে, তার গায়ের চর্বি পর্যন্ত ঝরে গিয়েছিল। শুধু তা নয়, বিশাল বিশাল পাথর তার গায়ের উপরে চাপা দিয়েছিল। তারপরে হযরত বেলাল ইসলাম ছাড়ে নাই, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছাড়ে নাই। এই হলো বেলাল। শুধু তা নয়, এই বেলাল রাসূল যখন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলেন, রাসূল পৃথিবী থেকে বিদায় গ্রহণের পর রাসূলুল্লাহর রওজা মুবারকে গিয়ে শুধু সারাক্ষণ বেলাল কান্না শুধু কাটি করে, শুধু কান্দে, শুধু কান্দে। হযরত আবু বকর বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বেলাল, তুমি রাসূলকে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? হযরত বেলাল বলে, ও আবু বকর ভাই, আপনারা রাসূলের রওজা মুবারক দেখলে, রাসূলের রওজা মুবারক দেখলে আপনাদের অন্তর সয়, কিন্তু আমি যখন রাসূলের রওজা মুবারকের দিকে তাকাই তখন আমার অন্তর আর মানে না, আমি আর থাকবো না যে জায়গায়, আমার রাসূল নাই, আমি এখানে থাকবো না। হযরত বেলাল সরে গেলেন সিরিয়াতে। অনেক দিন যাওয়ার পর হযরত বেলালকে আল্লাহর হাবিব স্বপ্নে দেখালেন, বেলাল, ও বেলাল, তোমার কণ্ঠের আজান আমাকে কেন শোনাও না? সুবহানাল্লাহ, বলেন না। রাসূল বেলালকে স্বপ্নে দেখালেন, বেলাল, তুমি আমাকে আজান কেন শোনাচ্ছ না, তুমি চলে গেলে কেন, আসো আজান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের স্বপ্নে দেখে তিনি আবার মদিনাতে চলে আসলেন। তাহাজ্জুদের সময় হযরতে বেলাল আসলেন, এসে রাসূলের রওজা মুবারক ধরে শুধু কান্না কাটি করতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আসার জন্য আমি আপনার গোলাম, আপনার দরবারে হাজির হয়ে গেলাম। শুধু কান্না করতেছে, হঠাৎ করে অসংখ্য সাহাবীরা দেখলেন কে কান্না করে রাসূলের রওজা মুবারক ধরে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন কান্না করতেছে তখনই ওই সাহাবীরা দেখে বলতেছে এটা তো রাসূলের আশিক বেলাল, বেলাল এসেছে বেলাল। সবাই বলতেছে বেলাল আপনি আজান দেন, বেলাল বলে না না যেখানে আমি আজান দিলে কি আমার রাসূল আসবে কন্যা, তাহলে আমি আজান দিব না। সবাই মিলে বলল আমরা বললে বেলাল আজান দিবে না, হাসান এবং হোসাইন যদি বলে আজান দিতে পারে। সবাই ডাক দিল হাসান হোসাইনকে, হাসান হোসাইন যখন এসে বলেন ও ও রাসূলের ও আমার নানার আশিক, আপনি আজান দিবেন না আমার নানার মুয়াজ্জিন, আপনি আজান দিবেন না। আজান দেওয়ার জন্য যখন হাসান হোসাইন বললেন, হযরত বেলাল যখন আজান দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান যখন দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আজান দিলেন হযরত বেলাল, মদিনার অলিতে গলিতে সমস্ত নারী পুরুষেরা এই তাহাজ্জুদের সময় সবাই যার যার ঘর ছেড়ে দিয়ে মসজিদ নববীর দিকে আগমন করা শুরু করে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলাক বললেন আর কেউ বাড়িতে নাই, সবাই মসজিদ নববীর দিকে হাজির, বেলালের কণ্ঠ আজান। সবাই যখন বেলালের আজান শুনল সবাই রাসূলের আশিক, তো সকল সাহাবাই কেরাম মহিলা পুরুষ সবাই বলতেছে মনে হয় আমার রাসূল আবার ফিরে এসেছে। সুবহানাল্লাহ, হযরত বেলাল যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যখন বললেন বেলাল সাথে সাথে বেহোশ হয়ে গেলেন, বাকি আজান দিতে পারলেন না। কিরকম রাসূলের আশিক ছিলেন হযরত বেলাল। এই হযরত বেলাল রাসূলের মহব্বত, রাসূলের আশিক। এক সময় রাসূলের আশিকের কারণে, রাসূলের ভালোবাসার কারণে রাসূলের বিদায়ের এই কথাটা সহ্য করতে না পেরে কলিজা ফেটে হযরত বেলাল দুনিয়া থেকে বিদায় হয়েছে, কলিজা ফেটে মারা গিয়েছে হযরত বেলাল। কি ভালোবাসা, আর আমাদের কি ভালোবাসা! তাদেরই তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাবে, কি আমরা পাবো? আমরা রাসূলের সূরতে নাই, সিরাতে নাই, আমলে নাই, জিন্দিগিতে নাই, আছে? আছে। রাসূল মিরাজ থেকে এসেছেন, বেলালকে বলেন ও বেলাল তুমি কি আমল করো আমাকে একটু বলো, জান্নাতে তোমার আমি পায়ের শব্দ শুনেছি অথচ তুমি দুনিয়াতে। হযরত বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো তেমন কোনো আমল করি না, আপনি যেভাবে নামাজ পড়েন আমি আপনার পিছনে নামাজ আদায় করি, এভাবে তো না না নিশ্চয় তুমি কোনো আমল এষ্টা করতেছ, মেহরবানি করে আমাকে একটু বলো। হযরত বেলাল কিছুক্ষণ চিন্তা করার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তেমন কোনো আমল নাই, তবে আমি যখন উযু করি উযু করার পর আমি দুই রাকাত সালাত আদায় করি, সেটা হলো তাহিয়াতুল উযু। উযু করার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য নফল দুই রাকাত সালাত আদায় করি, এরপরে আমি যখন মসজিদের নববীর ভিতরে ভিতরে ঢুকি, মসজিদের ভিতরে ঢুকি আমি বসার আগে দুই রাকাত দখলুল মসজিদ আমি আদায় করি। করাকাত করাকাত দখলুল মসজিদ। ইয়া রাসূলুল্লাহ আমার এই কটু আমল এষ্টা আমল আর কিছু নাই। আল্লাহর হাবিব বলো ও বেলাল শুনো শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দুইটা আমল এত ভালো লেগেছে, তুমি দুনিয়া থাকতে তোমার পায়ের শব্দ জান্নাতে তোমার জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত বেলাল দুনিয়াতে আর দুনিয়া থাকতে জান্নাত বরাদ্দ কে করেছেন? কেন এষ্টা দুইটা আমল নফল, আল্লাহর মহাব্বত আল্লাহর ভালোবাসা আল্লাহর নৈকট্য পাইতে হলে আমার ভাইরা ফরজ ইবাজত দিয়ে আপনারা পাবেন না। তার মানে কি ফরজ ছেড়ে দিবেন? না না, ফরজ নামাজ আপনার ডিউটি, আপনি আদায় করতেই হবে বাধ্যতামূলক, কিন্তু নফল বন্দিগি দিয়ে আল্লাহর ভালোবাসা আপনি জোগাল করে নিতেই হবে, তাহলে কেয়ামতের ময়দানে আমি আপনি নাজাত পেয়ে যাব, ঠিক কি না? বেলাল সাহাবাই কেরাম এরকম আছে, তারা তো রাসূলের পিছনে নামাজ আদায় করে, কিন্তু বেলাল কেন আগে উযু করার পর দুই রাকাত নামাজ আদায় করতেন, যেটাকে বলা হয় তাহিয়াতুল উযু, আর মসজিদে ঢোকার পর দখলুল মসজিদ আদায় করতেন দুই রাকাত। আমরা কয়জন আদায় করি বলেন? কয়জন করি আমরা? ঢুকে মাত্র বসে যাই, সুন্নতের সময় যখন হবে তখন আমরা সুন্নত আদায় করি, ঠিক কিনা? আসলে কিন্তু বিধান কিন্তু এটা নয়, বিধান কিন্তু
এটা না মসজিদে নববীর জুমার দিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন খুতবা চলাকালীন সময় একজন সাহাবী মসজিদে নববীর ভিতরে ঢুকলেন ওই সাহাবী যখন ঢুকলেন আল্লাহর হাবিব সাথে সাথে খুতবা চলাকালীন এমন অবস্থায় বলেন এই সাহাবী তুমি কি বসে গেছি সাহাবী সাহাবীকে বলেন তুমি যে এখন প্রবেশ করলা তুমি কি দুই রাকাত দখলের মসজিদ নামাজ আদায় করেছো দুই রাকাত নামাজ আদায় করেছো ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ না না আমি বস দুই রাকাত নামাজ আদায় করি নাই আল্লাহর হাবিব খুতবা চলাকালীন বলতেছো আমার সাহাবী দুই রাকাত দখলের মসজিদ আদায় করে তারপরে বস সুবহানাল্লাহ দুই রাকাত সালাত আদায় করা ছাড়া তুমি বসবে না কিন্তু আমরা কি করি গল্প গুজব যা আছে মসজিদের বাইরে করতে 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 গল্প করতে করতে মসজিদের ভিতরে ঢুকিও গল্প করি আছে না নাই অথচ আপনি দুই রাকাত সালাত আদায় করেন নাই এরকম আছে না নাই আছে না নাই তাই মেহেরবানি করে আপনাদের কাছে অনুরোধ যারা জুমার দিন অন্য দিন যখন পাঁচ ওয়াক্ত নামাজে ঢুকবেন আপনি ঢুকেই মাত্র সুন্নত পড়ার আগে আপনি দখলুল মসজিদ আদায় করবেন পাঁচ ওয়াক্ত নামাজে ঢুকা পরে মাগরিবের নামাজ হলে হবে আপনি অনেক সময় দেখবেন কিছু কিছু মুসল্লি মাগরিবের আজান দিতেছে আজানের পর পর দুই রাকাত নামাজ আদায় করে আছে না নাই আমরা অনেকে বলি কি রে মাগরিবের তো কোনো সুন্নত নেই এরা কেন পড়ে আপনি অথচ তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন কিন্তু রাসূলুল্লাহ এটা দামি সুন্নত সুবহানাল্লাহ বলেন কিন্তু প্রত্যেকটা সালাত যখন আদায় করার জন্য আপনি মসজিদে আসবেন মসজিদে ঢুকা মাত্রই আপনি দুই রাকাত সালাত আদায় করা ছাড়া বসবেন না কারণ এটা রাসূলের সুন্নত আমরা করব তো ইনশাআল্লাহ আমার আলোচনা চলাকালীন অথবা মসজিদে খুতবা চলাকালীন হোক অথবা আলোচনা চলাকালীন হোক যারা এই মসজিদে আসবেন আপনি বারান্দা হলেও অথবা এখানে হলেও দুই রাকাত নামাজ আদায় করা ছাড়া কেউ বসবেন না আপনি জানেন জুমার দিনের সুন্নাত এইটা হচ্ছে সবচেয়ে দামি আমরা যে চার রাকাত পড়ি এটা দামি না এটা যদি পড়েন সওয়াব আছে আর না পড়লে গুনাহ আছে গুনাহ নাই তাহলে আমরা কি কোনটা দায়ী দামি সুন্নাত হচ্ছে দখলুল মসজিদ দখলুল মসজিদটা বাদ দিয়ে যে সুন্নাত পড়লে সওয়াব না পড়লে গুনাহ নাই ওইটা আমরা আদায় করি ঠিক কি না আমরা অজ্ঞতার কারণে অনেক কিছু মিস হয়ে যায় তাহলে আমরা যে সময় মসজিদে আজান হবে সাথে সাথে যখন মসজিদে আসবো উজু করে প্রথমে দুই রাকাত তাহিয়াতুল উজু আদায় করবো দ্বিতীয় নম্বরে আমরা দখলুল মসজিদ দুই রাকাত নামাজ মসজিদে ঢুকা মাত্রই পড়বো তারপরে বসবো রাজি আছেন তো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আমরা এই আমল করবো করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিক আমরা আমিন আজ থেকে ছাড়বেন না দেখবেন নিয়ামত পাবেন আর দখলের মসজিদ যখন আদায় করবেন ফরজ নামাজের টাইম হওয়ার আগ পর্যন্ত আপনি সুন্নত আদায় করার পরে দখলুল আপনার তাহিয়াতুল উযু দখলুল মসজিদ এরপরে আপনি প্রত্যেকটা ওয়াক্তের সুন্নতগুলা আদায় করার পর ফরজ সালাতের জন্য যখন বসবেন বসে থাকবেন ওয়াকফা করবেন এই সময়টা আমরা কি করি একে অপরের গল্প করি ভাই আপনি কেমন আছেন বাড়ির সবার কি খবর আপনার মেয়ের জামার কি খবর এরকম মানুষ আছে না নাই আরে ভাই মসজিদে বসে বসে আপনি বলতেছেন এরপর কিছু মুসল্লি আছে মসজিদে বসে বসে গীবত করে আছে না নাই পরে নিন্দা করে আছে না নাই তাহলে আপনি এই সময়টা দোয়া কবুলের সময় এই দোয়া আপনি নামাজ আদায় করার পর আপনি বসে বসে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করেন ফরজ সালাতের আগে দোয়া কবুলের সময় আপনি নামাজগুলো আদায় করে ফরজের জন্য অপেক্ষা করতেছেন এই সময় বসে বসে আস্তাগফিরুল্লাহ পড়েন দুরূদ শরীফ পড়েন দোয়া দুরূদ পড়েন এরপরে মনে মনে অথবা হাত তুলে আল্লাহর কাছে চাইতে থাকেন আল্লাহ আমার এই সমস্যা আমাকে সমাধা করে দেন আমি অসুস্থ আমাকে সুস্থ করে দেন এটা আমরা সাবত ইনশাল্লাহ কিন্তু মসজিদে হাই উল্লাস করা যাবে না মসজিদ কারগর জোরে বলুন না কারগর এখানে বেয়াদবির সুযোগ আছে আমল কবুল হতে হলে আদব দিয়ে না বেয়াদবি দিয়ে জোরে বলুন না আমল কবুল হওয়ার জন্য আদব সত্য না বেয়াদবি সত্য আদব আদব ছাড়া কোনো আমল কবুল হবে না কিন্তু আমাদের অনেক মসজিদে দেখা যায় আমরা মসজিদে ঢুকে হাই হুল্লা সিল্লা সিল্লি ফাল্লা ফাল্লি আসে না নাই গিবত সেখানে সব কিছু করতেছি অথচ আমাদের দোয়া কবুলের সময় ওই সময় আমরা বাদ দিয়ে দিয়েছি আর মসজিদে বাজেট হয় ফিরের দরবারে বাজেট নাই শুধু ফিরের কাছে যাইয়া সেজদা দিয়ে মাজারে গিয়ে সেজদা দিয়ে আমরা চাইতেছি ফিরের বাবার কাছে চাইতেছি আমার এই সমস্যা এই সমস্যা আরে ফিরের কি ক্ষমতা আছে মাজারের কোনো ক্ষমতা আছে কোনো দুর্গার ক্ষমতা আছে কোনো নেতা নেত্রীর ক্ষমতা আছে তাহলে ক্ষমতাটা কার তো সাইবেন কার কাছে আর সাবার জন্য স্থান কোথায় যে কোনো সাওয়া সাওয়া যায় কিন্তু মসজিদে সবচেয়ে বেশি সেজদায় দিবেন সাহাবাই কেরাম সেজদারই তো লম্বা লম্বা আর আমাদের সেজদা হয়ে গিয়েছে সংক্ষিপ্ত কোনোরকম টুকটুক করে সেজদা দিয়ে আমরা দৌড়ে দৌড়ায় বাইরে যাই কিন্তু সেজদা যখন লম্বা দিবেন দেখবেন এটার তৃপ্তি আপনি আমি পাবেন
তৃপ্তিটাকেই বুঝবেন শুধু তিনবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়িয়ে দিন সুবহান রাব্বিয়াল আলা এটাও অনেকে শুদ্ধ করে পারি না আছে না নাই সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এটা বলতে সময় লাগে না কিন্তু আমরা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল কি কইছেন নিজে কইতে আছে না নাই সেজদা দিবেন আর উঠছেন তাহলে এই সেজদা কি আল্লাহর কাছে কবুল হবে আরে ভাই আপনি নিজের মন দিয়ে অন্তর দিয়ে একটু আল্লাহর দিকে মুতাওয়াজ্জে হয়ে যখন আপনি সেজদাটা দিবেন আর দৃষ্টিভাবে যখন সেজদাটা রাখবেন কোফালটা ঠেকবেন জমিনে আপনি একটাই বলবেন আমি আল্লাহর কুদরতি পেয়ে সেজদা দিয়েছি কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে আল্লাহ আমার সমস্ত জানা অজানা সমস্ত গুনাহ আপনিই জানেন এবং কি আমার কি সমস্যা পৃথিবীর কেউ না জানলেও জানে কে আল্লাহ আপনার কুদরতি পেয়ে দিতে সেজদা দিচ্ছি আপনি আমাকে সকল সাইদাগুলো আপনি পূরণ করে দেন এই কথা যখন মনে মনে বলবেন আর মুখ দিয়ে বলবেন সুবহান রাব্বিয়াল আলা বলুন না সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা একটা মায়া নিয়ে মোহাব্বত নিয়ে অন্তর দিয়ে যখন বলবেন সুবহানাল্লাহ কার প্রশংসা করতেছি আমরা সিজদায় সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আলা ওই মহান পবিত্র সত্তার আপনি প্রশংসা করতেছেন তাহলে এইদিকে আল্লাহর প্রশংসা আর মনে মনে আপনার সমস্ত কিছু আল্লাহর কাছে বলতেছেন একটু লম্বা টাইম নিয়ে যখন সিজদাটা দিবেন দেখবেন আপনার অন্তরে একটা প্রশান্তি আসবে সুবহানাল্লাহ বলেন না আপনি আমার কথাটা একটু ট্রাই করে দেখেন প্রমাণ পাবেন প্রশান্তি আসবে মনে রাখবেন সিজদা ওই সময় যেই সিজদায় আপনার অন্তরে প্রশান্তি আসে ওই সিজদা আল্লাহ কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ দুনিয়ার আপনার পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে কবুল হবে গ্যারান্টি আছে আল্লাহ পাক অবতাহু ইলাইহিল উসিলা শুধুমাত্র আপনার একটা উসিলা তালাশ করবে সেটা হলো একটা সিজদা যদি দুইবার আপনার কবুল হয়ে যায় তাহলে আপনাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ 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 তাহলে আমরা সিজদা লম্বা করব তো ইনশাআল্লাহ আর তাহিয়াতুল ওযু নামাজ আদায় করব তো দখলের মসজিদ আদায় করব তো আমরা যারা এখনো যারা আসছি কেউ দখলের মসজিদ দুই রাকাত নামাজ পড়া কেউ বসবেন না আমার আলোচনা চলো কোনো সমস্যা নাই কিন্তু আপনার যেটা আগে সুন্নত এটা পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাহিয়াতুল ওযু দখলের মসজিদ এই সালাতগুলো নফল সালাতগুলো আদায় করার তৌফিক দিক আমরা বলি আমিন সম্মানিত হাজেরিন আল্লাহ রাসূল সপ্তম আসমানে গেলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন আল্লাহ রাসূলকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জিব্রাইল সিদ্দাতুল মুনতাহা নিয়ে অনেক রেওয়াজ আছে জিব্রাইল ওর পরে আর যাইতে পারে নাই কিন্তু আরেক আরো অনেক মুসলাসির কারামগণ বলেছেন আল্লাহ পাকের সপ্তম আসমানের পরে সিজদাতুল মুনতাহার পর অসংখ্য ফেরেশতা আরশ আজিম পর্যন্ত রয়েছে বলো না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল নয়টা বাহন করে আল্লাহর আরশ আজিমে গিয়েছেন সুবহানাল্লাহ বলেন না আমরা জানি শুধুমাত্র বোরাকে করে যান আরশ আজিমে গেছেন না শুধু বোরাক নয় নয়টা বাহান মুফাসসিরে কালামগণ বলেছেন রাসূল নয়টা বাহান করে আল্লাহ রাসূলকে এষ্টা সম্মান দিয়ে আল্লাহর বাড়িতে নিয়েছেন সুবহানাল্লাহ বলেন বোরাক স্বর্ণ সিঁড়ি এবং বৃক্ষ বেহেস্তের ফলক এরপরে রবরব নামক একটি বাহন এরপরে নূরের ফলক স্বর্ণের ফলক নূরের সিংহাসন নূরের চেহার সুবহানাল্লাহ বলেন সর্বশেষ হচ্ছে নূরের চেহার সিংহাসন নিয়ে আর শাহজিমে নিয়ে বসেছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে এমন বেশি সম্মান দেখিয়েছেন আল্লাহর হাবিব যখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্দাতুল মুনতাহা আসার পর হযরত জিব্রাইল বলেছেন আমার এই পর্যন্ত অনুমতি আপনি এখানে অপেক্ষা করেন সাথে সাথে অপেক্ষা করার আগে আল্লাহ পাক বাহন ফেরে দিলেন সুবহানাল্লাহ শুরু তারা ওই সিদ্দাতুল মুনতাহা থেকে আরশ আজিম এত দূরত্ব রূপের সাগর পাড়ি দিয়েছিলেন স্বর্ণের সাগর পাড়ি দিলেন হীরার সাগর পাড়ি দিলেন স্বর্ণের সাগর পাড়ি দেওয়ার পর হীরার সাগর রূপের সাগর হীরার সাগর এরপরে হচ্ছে নূরের সাগর সুবহানাল্লাহ এগুলো সমস্ত কিছুর মালিককে আমরা শুধু মনে করেছি আরশ আজিম এখানে না আরশ আজিম যেতে অনেক সময় কিন্তু এই সময়গুলোকে আল্লাহ পাক সংক্ষিপ্ত করে নিয়েছেন এটা আল্লাহর পক্ষে সম্ভব কি না অসম্ভব জরুরি কার পক্ষে সম্ভব আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক নূরের সিংহাসন দিয়ে আরশ আজিমে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ফে আল্লাহ পাকের নবীকে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীজি ওই আরশ আজিমে নিয়ে সম্মানের সহিত যখন বসালেন
মুফাসসিরিন কেরামগণ বলেছেন আল্লাহ রাসূল বলে উঠলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত মুফাসসিরিন কেরামগণ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সালাম দিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কে সালাম দিলেন কে সালাম দিলেন কে সালাম দিলেন সালাম দিবের সিস্টেম হচ্ছে বড়রা কিন্তু আমরা এখন বড়রা সালাম দিই না আমরা কি করি ছোটদের থেকে বড়রা সালাম নেওয়ার আশঙ্কা করি ঠিক কি না অথচ সালাম দেওয়ার সিস্টেম হচ্ছে বড়রা কারা আল্লাহর হাবিবকে জীবনে কোন সাহাবী কোন স্ত্রীরা আগে সালাম দিতে পারে না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন দরজার আড়ালে লুকানো অবস্থায় ছিলেন রাসূল প্রতিদিন আমাকে সালাম দেয় আমাকে রাসূল প্রতিদিন সালাম দেয় কিন্তু আমি রাসূলকে একটা দিন আগে সালাম দিতে পারলাম না আজকে দিব প্রস্তুতি গ্রহণ দরজার পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরের ভিতরে ঢোকা মাত্রই যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মুখটা একটু ইয়া করলেন আসসালাম বলার আগে আগে আল্লাহর হাবিব বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল যখন সালাম দিলেন সালামটা নিলেন আর মুস্কি মুস্কি রাসূলও হাসে আয়েশাও হাসে বলতেছে রাসূল বলতেছে আয়েশা তুমি তো লুকিয়েছিলা আমাকে সালাম দেওয়ার জন্য কিন্তু ফারাক নাই সুবহানাল্লাহ বলেন না কিন্তু আমরা আমাদের স্ত্রীকে সালাম দিই কয়জনে দিছি এত বছর আজকে 70 বছর 80 বছর আপনার হয়ে গিয়েছে কোনদিন নিজের স্ত্রীর সালাম দিবেন এটা রাসূলের সুন্নাহ এটা কি রাসূলের সুন্নাহ আমরা আদায় করি না এই সালাম যখন আপনার স্ত্রীকে দিবেন তখন আপনার স্ত্রী আর আপনার ভিতরে ঝগড়া বিবাদ থাকবে শান্তি তো করে দিবে কে সুবহানাল্লাহ বলেন না আপনি যখন আপনার স্ত্রীর দিকে সালাম দিয়ে হাসি মুখে কথা বলবেন আর আপনার স্ত্রী যখন আপনার সালামটা নিয়ে হাসি মুখে কথা বলবেন রাসূল বলেছেন স্বামী স্ত্রী দুইজন যখন হাসাহাসি করে একে অপরের দাঁত দেখালেন আল্লাহ রাসূল বলেছেন যত দাঁত দেখিয়েছে যতটা পরিমাণ সদকা স্বামী স্ত্রী আমলনামা দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন আর আমরা কি করি স্ত্রীর সাথে হাসাহাসি করি না অন্য ঘরের বাবিকে পাইলে শাড়ি ঠিক না বে ঠিক বাবির সাথে আপনি রসালো করেন বাবির সাথে রসালোর আলাপ করেন আর আমাদের পর্দার বিধানটা আমরা শেষ করে দিয়েছি পর্দার বিধানটাও নাই বাবির সাথে দেখা দেওয়া দেবরে এটা মৃত্যুর সমতুল্য বলেছেন কি সমতুল্য কিন্তু আমরা পর্দা করি না জীবিত অবস্থায় যখন মারা যায় তখন লাশকে পর্দা করায় আছে না নাই যখন মারা যায় তখন আমরা গায়রে মুহরিম মুহরিম তালাশ করি আছে না নাই বলতে এর সাথে দেখা দেওয়া জায়েজ নাই এর সাথে দেখা কারণ হে বাবি আরে ভাই এত দুনিয়া থাকতেও দেখা করেছে ঠিক কি না এখন আপনি পর্দা করতেছেন অথচ পর্দা করা দরকার ছিল জীবিত অবস্থা ঠিক কি না কিন্তু জীবিতদের জন্য আল্লাহর হুকুম কিন্তু সে মারা গিয়েছে এখন কিসের পর্দা তারপরও দেখা ঠিক আছে উনি তো লাশ তারপরও বিধানটা ওই সময় পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন রাসূলুল্লাহ রওজা মুবারাকে যখন হযরত আবু বকর ছিলেন রাসূল ছিলেন ওই সময় হযরত আয়েশা পর্দা করে নাই কারণ ওই আয়েশার ঘর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারাক সুবহানাল্লাহ বলেন যখন হযরত ওমরকে যখন ওই আবু বকরের পাশে রাসূলের পাশে যখন শোয়াইলেন তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মাঝে পর্দা করতেন তাহলে কবরেও পর্দা করার বিধান আছে না নাই লাশের সাথে আছে না নাই জীবিত অবস্থা আছে না নাই খেয়াল করেন যেখানে কবরের সাথে পর্দা তাহলে আপনি জীবিত অবস্থায় অবশ্য পর্দা জরুরি কিনা ফরজা আইন আপনার আমরা কয়জন পালন করি কয়জন পালন করি আমার ভাই পর্দার বিধানটা ফরজ সালাত যেরকম ফরজ পর্দাও ফরজ কিন্তু আমরা কয়জন আদায় করতেছি এটার জন্য বড় একটি শাস্তি আপনার ব্যবস্থা আছে কিয়ামতের ময়দানে এবং জাহান্নামে তাই পর্দাটা আমরা থাকতেই হবে সম্মানিত হাজেরিন তাহলে সালাম আল্লাহ পাক নিজে তার হাবিবকে দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহর হাবিবকে যখন আল্লাহ পাক বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আল্লাহর হাবিব হচ্ছে রহমাতাল লিল আলামিন আরশ আযীমে গেলেন আল্লাহ পাকের নবী এমন দয়াল নবী ওই জায়গায়ও কিন্তু তার উম্মতদেরকে ভুলে নাই সুবহানাল্লাহ ওই সময় আল্লাহর পাক রাসূলকে নিজে সালাম দিলেন সমস্ত বরকত আল্লাহ পাকের সমস্ত বরকত রহমত নবীকে দান করে দিলেন আল্লাহর নবী নিজে একা গ্রহণ না করে তিনি তার উম্মতদেরকে এটা বিলীন করে দিয়েছেন সুবহানাল্লাহ জোরে বলেন না আল্লাহর নবী সালামটা ওয়া রাহমাতুল্লাহি না নিয়ে বলেন
السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين. سبحان الله. অথচ রাসূল এখানে সালামটা ওয়া আলাইকুম আসসালাম হিসেবে নিতে পারত কিনা, জোরে বল পারত কিনা, রাসূল নিজের দিকে নিতে পারত কিনা, কিন্তু রাসূল উম্মতের নবী, উম্মতের পাগল নবী, কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত শুধু উম্মতি উম্মতি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাসূল আমাদের, কিন্তু আমরা রাসূলকে চিনি নাই। রাসূল আদর্শ নিজের বুকে ধারণ করতে পারে নাই, নিজের অন্তরে আদর্শ ধারণ করতে পারি নাই। রাসূল বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন। রাসূল আল্লাহ পাকের সমস্ত বরকত, সমস্ত রহমত, সমস্ত কল্যাণ রাসূল তার উম্মতদের কাছে বিলীন করে দিলেন। কাদের কাছে? যারা সালেহীন, যারা ইবাদতকারী। সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহ পাকের সমস্ত রহমত বরকত মেরাজ রজনীতে আল্লাহ পাক নবীকে দিয়েছেন, আর নবী এটা নিজে না রেখে তাদেরকে দিয়েছেন, উম্মতদেরকে। কাদের? তাহলে ওই রহমত পেতে হলে কি হতে হবে? কি হতে হবে? সালেহীন বান্দা হতে হবে, ইবাদতকারী বান্দা হতে হবে। এখন আপনি ওই রহমত পাইতে হলে ইবাদত বান্দেগী হতে হবে, আপনি ইবাদত গুজার হতে হবে, আল্লাহর বান্দেগীর ভিতরে থাকতে হবে, এবং সালেহীন ভালো ভালো কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, যেটা মানুষের কল্যাণের জন্য হয়, মানুষের প্রতি জুলুম যাতে না হয় এরকম কাজ আপনি করতে হবে। তাহলে আল্লাহর সমস্ত বরকত, রহমত, কল্যাণ মেরাজ রাজনীতি যে যাকে রাসুল দিয়েছেন, ওই রাসুলের যে উম্মতের জন্য বিলীন করে দিয়েছেন, ওই রহমতগুলো ওই ইবাদতকারী বান্দাই পাবে। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা এই দোয়াটা, এই তাশাউটটা আমরা কোথায় পড়ি? প্রত্যেক নামাজে আসে না নাই? প্রত্যেক নামাজের দুই রাকাত শেষে আমরা এই তাশাউত পড়ি কি পড়ি না? পড়ি কি পড়ি না? তাশাউত না পড়লে সালাত হবে? এই তাশাউত পড়া কি ওয়াজিব? তাশাউত পড়া কি ওয়াজিব? আপনি যদি না পড়েন নামাজ হবে? শাহসজদা দিলেন না, নামাজ হবে? ওয়াজিব। তরক হলে যদি শাহসজদা না দেন, না সালাত হবে না? এই তাশাউটটা হোসেন কেরাম বলেছেন, ওখান থেকে আল্লাহ রাসূল যে মেরাজ রজনীতে কথাবার্তা হয়েছে, অনেক কথা হয়েছে, যখন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, এই কথা যখন রাসূলের ভিতরে হচ্ছে, আল্লাহ এবং রাসূল, মুফাসসির কেরামগণ বলেছেন আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ একে অপরের দিকে তাকিয়ে কথা বলেছেন। আবার মুফাসসির কেরামগণ, অনেক মুফাসসির কেরামগণ বলেছেন সামনে তাদের পর্দা রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবার আল্লাহ যখন কথাবার্তা বলতেছেন, অনেক গোপন কথা বন্ধুর সাথে বন্ধু হয়েছে, এরপরে কথাবার্তা যখন রাসূল এবং আল্লাহ পাক বন্ধু বন্ধুর সাথে যখন কথাবার্তা বলতেছেন, এমন সময় আরশ আজিমের ফেরেশতা আটজন রয়েছে, আরশ আজিম বহন করে ফেরেশতারা রাখে আটজন ফেরেশতা, ওই ফেরেশতারা তারা স্লোগান দিয়া শুরু করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত আরশে বহনকারী আটজন ফেরেশতা যখন আল্লাহর রাসূলের এবং আল্লাহর সাক্ষী দেওয়া শুরু করলেন, দুনিয়ার সমস্ত ফেরেশতা, সমস্ত সৃষ্টিকুল ফেরেশতারা একই টাইমে আল্লাহ পাকের এবং নবীজির এই স্লোগান, এই মিছিল সমস্ত জায়গা থেকে আল্লাহ পাকের ফেরেশতারা দেওয়া শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন না? এটা ফেরেশতাদের মিছিল, এটা কাজের মিছিল ফেরেশতাদের। ওই মুহূর্তে সমস্ত কিছু ব্লক করে আল্লাহ পাক রব্বুল আলমের নবীকে পাঁচ ওয়াক্ত, পঞ্চাশ ওয়াক্ত সালাত দিয়েছিলেন। শুধু পঞ্চাশ ওয়াক্ত নয়, শিক্ষা প্রায় চোদ্দটি ট্রেনিং দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, যেটা সুরাতুল বানি ইসরাইলের প্রথমে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। পাঁচ ওয়াক্ত, পঞ্চাশ ওয়াক্ত সালাত দিলেন, হযরত মূসা আলাইহিসসালামের সাথে দেখা হলেন, কমাতে কমাতে পাঁচ ওয়াক্ত সালাত আনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কোন উম্মত যদি দৈনিক পবিত্র হয় ওযু করে, আমার কোন গোলাম যদি, আপনার কোন উম্মত যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, আমি রব্বুল আলামিন বলেছি পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে প্রতি ওয়াক্ত কত করি? দশ। পড়েছেন এক ওয়াক্ত, ফাইভ এন্ড ফোর ওয়াক্ত, দশ ওয়াক্ত সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? তার উম্মতের হায়াত হবে কম, কম কি না? তাহলে আমরা সালাত অনেকে ঠিকমতো আদায় করি না,
যেটার কারণে আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। ঠিকমতো সালাত আদায় করি না, আমরা ফজর নামাজ কয়জন এখানে আদায় করছি, অথচ জুমার নামাজ পড়ার জন্য আসছি। এখন আপনারা বলুন তো, ফজর নামাজ কি পড়া, ফজর নামাজ পড়া কি ফরজ না নফল? জোরে বলুন না। আর জুমার নামাজ কি তো ওয়াজিব বড় না ফরজ বড়? আর জোরে বলুন না, ওয়াজিব বড় না ফরজ বড়? কিন্তু আমরা কোনটা কয়টার কোনটার গুরুত্ব দিচ্ছি? কোনটার ওয়াজিবটা গুরুত্ব দিচ্ছি, অথচ ফজরের সময় ঘুমাইছি, এক একজন নামাজ পড়ি না। এরকম এখানে মুসল্লি মানে একজনও নাই, আছে না নাই? ফজরের সময় মুসল্লি হয় না, ইমাম আর মুয়াজ্জিন নামাজ পড়ি, কোনোরকম চলে, আর কোন মুসল্লি নাই, সবাই ঘুমা। কিন্তু আপনি জুমার দিন হায় রে মানুষ, সব ওয়াজের জন্য ফাল। শুধু তাই না, দেখবেন জুমার থেকেও বেশি হয় একটা নামাজ, সেটা হলো জানাজার নামাজ। সেটা হলো কিসের নামাজ? জানাজার নামাজ সুন্নত না ফরজ না কোনটা বলেন? না ওয়াজিব। জানাজার নামাজ কি বলেন? না জানেন না, ফরজে কেফায়া, ফরজে যেটা তিনজনে ফুটলে কি আদায় হয়ে যাবে। এই মহল্লার যদি তিনজনে যদি সলাটটা আদায় করে, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কি যাবে না? কিন্তু আমরা ওই সময় দেখবেন ফরজে কেফায়া আদায় করার জন্য হাজার হাজার মানুষ আমরা একসাথে হয়ে যাই, কিন্তু ফজরের নামাজের ঠিক নেই, জোহরের নামাজের ঠিক নেই, আছে না নাই? বাকি ওয়াক্ত নামাজের ঠিক নাই। আবার এমন এমন মানুষ আছে উযু ছাড়াও কি জানাজার নামাজের শরীক হয়ে যায়। এইদিকে আমরা লক্ষ্য রাখি না, কারণ আমাদের এলিমিয়ত যোগ্যতা এবং কোরআন হাদিসের জ্ঞান আমরা না থাকার কারণে এই সমস্ত কর্মকাণ্ড আমরা করে থাকি। সম্মানিত হাজেরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আযীম থেকে ওই একই মুহূর্তে তাহাজ্জুদের সময় আল্লাহ পাক আবার হাজির করলেন। মুফাসসিরিন কারামগণ বলেছেন 27 বছর মিরাজের রজনীতে আল্লাহ পাকের নবী কাটিয়েছেন। সুবহানাল্লাহ, কয় বছর? 27 বছর পর্যন্ত দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড সব আল্লাহ সুইচ দিয়ে বন্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ, রাসূল যেভাবে উযু করেছিলেন, উযুর পানি এসে দেখতেছেন উযুর পানি গড়াগড়ি করতেছে, সুবহানাল্লাহ বলেন না যে 27 বছর কাটানোর পরেও এই এরপরে উযুর পানি গড়গড়াচ্ছে, তাহলে এই সমস্ত কিছু ক্ষমতার মালিক কে? পৃথিবীর কন্ট্রোলার কে? আল্লাহ ইচ্ছে করলে সবকিছু সম্ভব না অসম্ভব? আল্লাহ রাসূল ফজর নামাজ আদায় করলেন, ফজরে নামাজ আদায় করার পর আল্লাহ রাসূল যখন মিরাজ থেকে আসলেন, সর্বপ্রথম মিরাজের ঘটনা এমন একজন ব্যক্তির কাছে বললেন, সেটা কোনো মুসলমান নয়, সেটা কোনো সাহাবী নয়, সেটা হচ্ছে এই কাফের। সেটা হলো কি? রাসূল মিরাজ থেকে আসার পর একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, সেটা হলো কাফের আবু জাহেল। কার সাথে? আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল বাতিজা মুহাম্মাদের কাছে আসলেন, বলে মুহাম্মাদ তুমি তো প্রতিদিন নতুন নতুন কথা বলো, একটু দেখি বলো তো আজকে নতুন কোনো কথা আছে কিনা। রাসূল বলেছে হ্যাঁ আছে আছে, আশা শুনবেন আপনি? হ্যাঁ বলো। কারণ তারা আবু মুহাম্মাদকে তারা পাগল বলে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলো চাচা আবু জাহেল শুনেন, আজকে বিরাট একটা ঘটনা ঘটিয়েছে কি, আমি মধ্য রাতে আর শাহজিমে গেলাম, মসজিদ আকসা থেকে মসজিদে হারাম, হারাম থেকে মসজিদ আকসা গেলাম, এবং সাত আসমান পাড়ে দিয়ে গহ নক্ষত্র পাড়ে দিয়ে আমি আর শাহজিম আল্লাহর সাথে দিদার করেছি, জান্নাত দেখিয়েছি, জাহান্নাম দেখিয়েছি। আবু জাহেল বলে বাস, তুমি যে কথাগুলো বলেছ, আমি যদি মানুষদেরকে বলি, সবার সামনে যদি এনে তোমার কাছে হাজির করি, তুমি সবার সামনে বলতে পারবা? কারণ যে যেরকম সে আরেকজনের ভাবে কি, আর জোরে বল না, যে চোর হয় আরেকজনের কি ভাবে, যে ডাকাত আরেকজনের কি ভাবে, যে বদমাস লুচ্ছা এবং অশ্লীলতা করে হে আরেকজনের কি মনে করে, খারাপ মানুষ আরেকজনের খারাপ মনে করে। আবু জাহেল রাসূলের কথা শুনে বলতেছে তুমি যদি আবার ফিরে যাও, নাউজুবিল্লাহ, বলছে ঠিক আছে চাচা আপনাকে অনুমতি দিলে আপনি বলে বেড়ান, সবার কাছে বলে বেড়ান। আবু জাহেল সবার কাছে বলা শুরু করে দিলেন, সাথে একজনের সাথে দেখা হলো। আবু জাহেল হাসতে হাসতে যেই নিজে নিজে হাসতে হাসতে হাঁটতে হাঁটতে যাইতেছে, বলতেছে মোহাম্মদ তো আগে ছিল আধা পাগল, এখন পুরাই পাগল হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিকের সাথে দেখা, আবু বকর সিদ্দিক বলো আবু জাহেল তুমি কেন হাসো, বলতেছে আবু জাহেল বলে আবু বকর তোমার নবী যাকে তুমি নবী দাবি মানো ওই মোহাম্মদ তো পাগল হয়ে গিয়েছে। কি বল পাগল হয়েছে, নাউজুবিল্লাহ। এমন একটি সংবাদ বলেছেন, কয় সে নাকি গতকাল রাত্রেই মাত্র একটু সময়ের ভিতরে সে মেরাজে গিয়েছে, আল্লাহর বাড়িতে গিয়েছে, মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গিয়েছে, অথচ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা দূরত্ব 1250 কিলোমিটার, যেটাকে উট দিয়ে যাইলে 40টা দিন সময় লাগে, 40 দিন সময় লাগে দুনিয়ার মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। তাহলে হে একরাতে কেমনে গেল, এটা কথা বলার কি না? কারণ সমস্ত ঘটনা ঘটিয়েছে কি, আল্লাহর পক্ষে সম্ভব কিনা? তাহলে এই আবু জাহেল বলতেছে আবু বকর
এই যে তোমার মুহাম্মদ বলতেছে এই কথাটা পাগল হয়ে গেছে ও আবু বকর বলতে সত্যি কি আমার রাসূল বলেছে কোহে বলেছে অবশ্য সত্য সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল মসজিদের নববীতে বসা আবু বকর সিদ্দিক আসলেন আসার পর আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আপনি নাকি গতকাল রাতে মিরাজে গিয়েছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আবু বকর তুমি কি বিশ্বাস করো না কো অবশ্যই আমি বিশ্বাস করি সুবহানাল্লাহ ওই সময় আবু বকর নাম দিলে সিদ্দিক আবু বকর তুমি আবু বকর না তুমি আজকে থেকে হলে সিদ্দিক সুবহানাল্লাহ কিন্তু আবু জাহেল এটা এমন ভাবে মিডিয়াতে প্রচার করলো মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে দেখবেন আবু জাহেল নাতিফুতিরা ইহুদিদের ওই ইহুদিরা খ্রিস্টানরা আবু জাহেল নাতিফুতিরা এখনো দুনিয়াতে আছে কিনা নাই আছে না নাই এরা দেখবেন কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে অশ্লীলতা বেহায়াপনা ছড়বে এবং দুনিয়ার বুকে রাসূল আশিকদের বিরোধিতা করবে কি করবে না ঠিক তেমনি ইহুদিদের এজেন্ট হয়ে বিভিন্ন খ্রিস্টানরা এবং বিভিন্ন বিধর্মীরা এবং এই সমস্ত কর্মকাণ্ডগুলো মুসলমানদের সমাজে তারা প্রকাশ করবেন যেমন এই যে এই ফেব্রুয়ারি মাসে আজকে কয় তারিখ জোরে বলুন আজকে কয় তারিখ নয় তারিখ কিনা এই চোদ্দ তারিখে একটা দিবস আছে তার নাম কি বেহায়া দিবস মানে ব্লান্টেজ ডে কেমন কিন্তু আমাদের মুসলমান সমাজে ইহুদিরা ওই আবু জাহেল উত্তেজনা এটা ঢুকাই দিয়েছে এই বেহায়া দিবস ভ্যালেন্টাইন্স ডে এটা মুসলমানের জন্য পালন করা হারাম মুসলমানদের জন্য পালন করা কি বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়েছে আরে ভাই মুসলমানের একদিনের ভালোবাসা নয় মুসলমান 365 দিন ভালোবাসবে ঠিক কিনা কারণ মুসলমান তার মাকে ভালোবাসবে একদিন না প্রতিদিন তার স্ত্রীকে ভালোবাসবে একদিন না প্রতিদিন তার সন্তানদেরকে ভালোবাসবে একদিন না প্রতিদিন তাহলে মুসলমান ইহুদি খ্রিস্টানরা তার মাকে একদিন ভালোবাসে আর মাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে তাদের জন্য একদিন ভালোবাসা কিন্তু মুসলমানের জন্য ভ্যালেন্টাইন্স ডে পালন করা হারাম কি ভ্যালেন্টাইন্স ডে ওই দিনটা অসংখ্য মুসলমান রোম দেশের বাদশাহ হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে এই ভ্যালেন্টাইন্স ডে দিবসে ইহুদিরা এমন চালাক তারা মুসলমানদের এই সুখটা বন্ধ করার জন্য ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস তারা পালন করতেছে নাউজুবিল্লাহ বলেন না আর ভ্যালেন্টাইন নামক একজন ব্যক্তি ওই ব্যক্তি ফেমে সাকা খেয়েছে জেলখানার বন্দী হয়েছে ওইখানে হত্যা হয়েছে জেলখানায় বন্দী হয়ে মারা গিয়েছে ওই জায়গায় ওই যে অবৈধ সম্পর্ক করে হত্যা মারা গিয়েছে এটা ওই যারা এই সমস্ত অবৈধ কর্মকাণ্ড করে অবৈধ অশ্লীলতা করে অবৈধ প্রেম ভালোবাসা করে তারা এটাকে ভ্যালেন্টাইন ডে নাম দিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন না তাহলে কোনো মুসলমান অবৈধ সম্পর্কে সাপোর্ট করতে পারে পারে তাহলে আপনার মা আপনার মেয়েদেরকে আপনার মহিলাদেরকে আপনার ছেলেকে এই দিন আসার আগে হুঁশিয়ার করবেন এটা মুসলমানদের জন্য নয় কোথায় আপনার ছেলে যাচ্ছে কোথায় আপনার মেয়ে যাচ্ছে ওই 14 ফেব্রুয়ারির দিন আপনি একটু খেয়াল রাখবেন কারণ এই দায় ভাই আপনার কান্দরে উঠে আসবে ইহুদিরা এমন চক্রান্ত করতেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য দেখেন একদিকে 14 ফেব্রুয়ারি অশ্লীলতা দিয়েছে আরেক দিক দিয়ে এমন সিস্টেম করে বাংলাদেশের শিক্ষা কালিগুলামগুলো ধ্বংস করে দিচ্ছে ঠিক কিনা শিক্ষা কারিগুলোর ভিতরে যে নবম শ্রেণীর যে ইসলামী ইতিহাস একটা বই ছিল যেখানে সাহাবীদের ইতিহাস ছিল আবু বকরের জীবনে ছিল ওমরের জীবনে ছিল ওসমানের জীবনী আলীর জীবনী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে ছিল বিভিন্ন উহুদ যুদ্ধর এবং কি হুনায়নের যুদ্ধ বদর যুদ্ধ সমস্ত যুদ্ধের ইতিহাস ছিল জিহাদের কথা ছিল আর এই ইতিহাস বইটা শেষ করে দিয়ে আর তারা ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে দিয়ে দিয়েছে ট্রান্সজেন্ডার কি জেন্ডার বলেন না ট্রান্সজেন্ডার মানে কি বুঝেন হিজলা না হিজলা নয় হিজলা কার সৃষ্টি আর আল্লাহর সৃষ্টিকে যারা ব্যঙ্গ করে তারা হচ্ছে ট্রান্সজেন্ডার মানে সে নিজে ছেলে মনে মনে দাবি করে মেয়ে আসলে কি এটা হবে আর সে মেয়ে নিজেকে মনে মনে ছেলে দাবি করে তাহলে এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তারা হচ্ছে মুশরিক কারণ আল্লাহ পাক বলেছেন যারা আমার মুমিনদের সমাজে অশ্লীলতা ছড়াবে তাদের শাস্তি ভয়াবহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের ভিতর বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাহি তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম যারা নিশ্চয় যারা আমার মুমিনদের সমাজে আমার ইমানদারদের সমাজে অশ্লীলতা বেহায়াপনা তারা প্রকাশ করবে যারা এই সমস্ত ট্রান্সজেন্ডার মতন সাপোর্ট করবে তাদের শাস্তি বড় ভয়াবহ তাদের ধ্বংস অতিবয় নিকটে নাউজুবিল্লাহ বলেন কিরকম ধ্বংস ফি দুনিয়া ওয়াল আখরা দুনিয়ায় তারা ধ্বংস হবে দুনিয়া এবং আখরাতে তাদের চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছুই নাই তাদের এমন ধ্বংস হবে অথচ ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তাআলাম অথচ তারা জানে না কিন্তু এই প্রকাশগুলো ইহুদিদের এজেন্ট বাস্তবায়ন করতেছে যদি আমরা এই শিক্ষা কমকে যদি প্রতিবাদ না করি আপনার সন্তান শেষ হয়ে যাচ্ছে
আপনার সন্তান শেষ হয়ে যাচ্ছে, আপনার মেয়ে শেষ হয়ে যাচ্ছে, আমরা যে যে অবস্থান আছি প্রতিবাদ করতে হবে, এটা আমাদের ইমানের দাবি, এটা আমাদের কি দাবি? এবং বিশ্ব বেহায়া দিবসকে আমরা না বলবো, ঠিক আছে? তো বলেন বিশ্ব বেহায়া দিবসকে কি বলবো? না বলবো। আমরা মুসলমান হিসাবে কোনো যুবক ভাই এই বিশ্ব বেহায়া দিবস সাপোর্ট করবেন না। আপনি এখন যুবক অবস্থায় শয়তান আপনাকে অসুবাসা দিবে, আপনি প্রেম ভালোবাসা নিয়ে ফোনে রয়েছেন, অবৈধ সম্পর্ক করার কারণে আপনি সালাত আদায় করেন, সালাত হবে, আপনি অবৈধ সম্পর্ক করে নামাজ আদায় করেন, নামাজ হবে, রোজা রাখলে রোজা হবে। যুবকেরা সবচেয়ে বেশি এটা দাবি তো। আর এই ফরকিয়া সিং দিন সঞ্চ হচ্ছে, এই ফরকিয়ার কারণে নিজের সন্তান বিলীন হয়ে যাচ্ছে, ফরকিয়ার কারণে নিজের সন্তান নিজের পরিবার সব ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে অশ্লীলতা থেকে আপনি ফিরে আসুন। কারণ ভ্যালেন্টাইন্স ডে ওই দিবসটা কিন্তু ফরকিয়ার কারণে, অবৈধ সম্পর্কের কারণে স্থাপন হয়েছে। তাহলে আমরা আসুন, সমাজ থেকে যেদিন অশ্লীলতা উঠবে সেদিন আল্লাহর শান্তি নেমে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে সমাজের ভিতরে বিভিন্ন অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে আমাদের সবাইকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের পরিবারকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের সমাজকে আল্লাহ পাক আপনি রক্ষা করুন। আমরা বলি আমিন। মেয়েরাজের সম্পর্কে যে শিক্ষা, বাকি শিক্ষাগুলো বলার সময় পাই নাই, বাকি জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। যাদের সুন্নত বাকি আছে তারা কাবলাল জুমা পড়ে নিন।